सीबीआई हाना दिच्छे एटा 100% प्रतिहिंसा। 5 राज्य विधानसभा निर्वाचन होयेछे, 3 थेके 4 राज्ये बीजेपी पराजित होबे। लादाखेर भोट देखिए दिएछे बीजेपी बिरोधिता। इंडिया जोट जदि निरपेक्ष हय ताहले तालिकाय थाका शुभेंदु अधिकारीके अरेस्ट करुक। कलकाताय बेश किछु विस्फोरक मंतव्य करलेन तृणमूल मुखपात्र कुणाल घोष। ब्यूरो रिपोर्ट, एक्सटीवी बांगला। দেখুন, এই যে সিবিআই হানা দিচ্ছে এটা 100% প্রতিহিংসা। অভিষেকের ধরনার চাপ থেকে শুরু করে এই যে কেন্দ্রের বঞ্চনার ইস্যু, এতে চাপে পড়েছে, কোণঠাসা হচ্ছে বিজেপি। আর আজকে হঠাৎ একজন বিজেপি বিধায়কের বাড়ি, দলবদলু একজনের বাড়ি, বিজেপি বিধায়ক তার বাড়িতে গেছে। তার মানে কি চেষ্টা করছে যে এটা নিরপেক্ষতা দেখানোর? ভুল। এটা যেহেতু মানুষের চোখে একদম স্পষ্ট হয়ে গেছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা, তাই এখন মরিয়া হয়ে দেখাবার চেষ্টা হচ্ছে। আরে যদি দেখাবার হয় নিরপেক্ষতা, সিবিআই এর নারদা মামলার এফআইআর নেমড তোলাবাজ শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করে সিবিআই সেটা প্রমাণ করুক তারা নিরপেক্ষ। আজকের এই ওদের নাটক, বিজেপির একজনের বাড়ি গিয়ে বাকি প্রতিহিংসা, বাকি পলিটিক্যালি মোটিভেটেড রেড, সেগুলোকে জাস্টিফাই করতে যাওয়ার যে চেষ্টা, এসব মানুষ ধরে ফেলছে। 5 রাজ্যের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত, অর্থাৎ বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেল। 5 রাজ্যের মধ্যে 3 থেকে 4 বিজেপি নিশ্চিতভাবে হারতে চলেছে, এবং ইন্ডিয়া জোট, যেটা তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল দল, তারা মিলে যা জোট ইন্ডিয়া তৈরি হয়েছে, তাদের জয় নিশ্চিত। লাদাখের ভোট দেখিয়ে দিয়েছে যে মানুষ, ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ হোক, একটাই স্লোগান কাজ করছে, নো ভোট টু বিজেপি। অর্থাৎ এই 5 রাজ্যের ভোট নিশ্চিতভাবে ইন্ডিয়া জোটের জয়ধ্বনি দিতে আরো ত্বরান্বিত হচ্ছে, এবং বিজেপির ভরাডুবি নিশ্চিত হতে চলেছে।